আপনার ডিসপ্লেতে সরাসরি চায়না থেকে মিডিয়াদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, মহামারী, দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে, জিনা হারাম করে দিয়েছে। আপনি টিভিটা খুলে দেখুন, 24 ঘন্টা মানুষকে এরা ভয় দেখাচ্ছে করোনা মহামারী নিয়ে, কিন্তু সরাসরি চায়না থেকে ভিডিও কল করেছে। এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন চায়নাতে থাকে, যখনই আমাদের দেশের মিডিয়ারা এমনভাবে তারা দেখিয়েছে যে চায়নাতে লক্ষ লক্ষ মানুষ, 70% 80% মানুষ করোনা মহামারীতে জর্জরিত অবস্থা, তারপরে যারা চায়নাতে রয়েছে আমাদের ভারতীয়, তাদের বাড়ির লোকের ঘুম হারাম হয়ে গেছে যে আমার ছেলে আমার মেয়ে তারা কি মৃত্যুবরণ করবে। এইভাবে একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করছে আমাদের দেশের মিডিয়ারা। তার পরিপ্রেক্ষিতে চায়না থেকে ভিডিও করে ইন্ডিয়ার মানুষের কাছে পাঠাচ্ছে যে দেখো চায়নাতে কিছুই হয়নি। আমাদের দেশের মিডিয়ারা মানুষকে বিভ্রান্ত করছে। দর্শক, আপনাদেরকে ভিডিওটি দেখাবো। আর একটি কথা সকলকে আমি অবশ্যই বলতে চাই, শ্রীলঙ্কার মতো ভয়ঙ্কর পরিস্থিতি শ্রীলঙ্কার মিডিয়াগুলোকে ধুতি তুলিয়ে কিভাবে দৌড় করিয়েছিল শ্রীলঙ্কার মানুষ, আমাদের দেশের মিডিয়ার ঠিক ওই রকম অবস্থা কিন্তু হতে চলেছে, খালি সময়ের অপেক্ষা। চলুন ভিডিওটি দেখুন। নমস্কার মিত্র, ইস ওয়াক্ত মে চায়না কে গোনজো শহর মে হু। আপ দেখ সকতে হ্যায় ইয়াহাঁ পর সবি কুছ ওপেন হ্যায় অর সবি লোক একদম ছুট সে ঘুম ফির রহে হ্যায়। হালাকি ইন্ডিয়া মে অভি বহুত গন্ধ মচি হুই হ্যায়, খাস তোর পর টিভি নিউজ চ্যানেল অর কই ইউটিউব চ্যানেল কে সিতারোঁ নে গন্ধ মচা রাখি হ্যায় কি ভাই চায়না মে সব মর রহে হ্যায়, হালাত বহুত খারাপ হ্যায়। তো মে উনসে গুজারিশ করতা হুঁ কি প্লিজ ঝুঠি খবর না ফেলায়ে আপনে চন্দ ফায়দে কে লিয়ে, ক্যোঁকি মেরি ফ্যামিলি, মে ইয়াহাঁ চায়না মে রহতা হুঁ অর মেরি ফ্যামিলি হ্যায় ইন্ডিয়া মে, অর ইয়ে সব জো নিউজ চল রহি হ্যায় গলত নিউজ, ঝুঠি খবরে চল রহি হ্যায় টিভি মে, উসকি ওজহ সে মেরি মাতা জি কো জো হ্যায় জো কি তকরিবন 70 সাল কে করিব হ্যায়, উনকো বিপি হাই হো গয়া অর কাফি সারি প্রবলেমস হো গই। তো মে রিকোয়েস্ট করতা হুঁ টিভি নিউজ চ্যানেল সে অর ইউটিউব চ্যানেল কে কুছ প্রোপ্রাইটার সে কি ভাই প্লিজ আপনে চন্দ ফায়দে কে লিয়ে ঝুঠি খবরে না ফেলায়ে, ধন্যবাদ।